স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবাই পথ প্রদর্শক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজ আপনাদের সামনে খুবই মূল্যবান একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের দাঁতের যত্ন সম্বন্ধে। আমরা বাচ্চাদের দাঁতের কীভাবে যত্ন নেব এই সম্বন্ধে আমাদের যেহেতু কোনো ধারণা নাই, ঠিক সেই কারণেই আমাদের বাচ্চারা প্রতিনিয়ত ডেন্টাল ক্যারিজে ভুগছেন এবং পেইন হচ্ছে, কান্নাকাটি করছে। এবং কোনো গার্জিয়ানই বাচ্চা যখন এইভাবে কান্নাকাটি করে কোনো গার্জিয়ানই সেটা সহ্য করতে পারে না। সো আমাদের সচেতন হইতে হবে ক্যারিজটা হওয়ার আগেই, এবং ক্যারিজ সহ মুখের যে কোনো ডিজিজ হওয়ার আগে আমাদের সচেতন হইতে হবে। তো চলুন আমরা এই বিষয়টা নিয়ে আজ কথা বলি। 100 বেশি ডাক্তারের সাথে যুক্ত থাকতে স্বাস্থ্যসেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বাচ্চাদের দাঁত সাধারণত 6 মাস বয়সে নিচের দাঁত লোয়ার ইনসাইজার এবং লেটারাল ইনসাইজার বলে, নিচের দুইটা, ফার্স্ট এই যে সামনের নিচের দুইটা, এটা আসে, এটা আসে সাধারণত 6 থেকে 7 মাসের ভিতরে। এবং তার পরপরই আমাদের আপার ইনসাইজার এবং লেটারাল ইনসাইজার আমরা দেখতে পাই, যা মুখের সবচেয়ে এই যে সামনের বড় দাঁত দুইটা, এটা সাধারণত 7 থেকে 8 মাসের ভিতরে এটা চলে আসে। তো আপনার 6 মাস থেকে 7 মাসে যে সময়টায় দাঁতটা আসতেছে, তখনই আপনাকে অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে আপনার বাচ্চার প্রতি। কীভাবে কেয়ারগুলো নেবেন সেই সম্বন্ধে বলি। ফার্স্টের দিকে আপনি কী করবেন, যখন ফার্স্ট হালকা দাঁত আসতেছে, এটা 6 থেকে 7 মাসের দিকে, যখন দাঁতগুলো আসতেছে, বাচ্চারা কিছু খাইলে আপনি শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনি মুছাই দেবেন, শুকনো ভিজা যে কোনো কাপড় দিয়ে আপনি পরিষ্কার কাপড় দিয়ে অবশ্যই এটা পরিষ্কার করে দেবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন রাত্রে যখন আপনার বাচ্চা ঘুমাইছে, অবশ্যই সারাদিন খাবার দাবার খাইছে, দাঁতে বা মাড়িতে কোনো এই ধরনের কোনো খাবার দাবার লেগে আছে কিনা এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এটা থাকলে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। পাশাপাশি আপনাকে তাকে ব্রাশ করার প্রতি উৎসাহিত করতে হবে। ব্রাশ করবেন, তাকে দেখাবেন এইভাবে ব্রাশ করতে হয়, এটা করতে হয়, উৎসাহিত আপনাকে করতে হবে। এবং যদি আমাদের বাচ্চা কাচ্চার কিছু সমস্যা হয়, বাচ্চা কাচ্চা হঠাৎই তাড়াতাড়ি কোনো দিন আর্লি ঘুমিয়ে পড়ে, তখন ওই দিন রাত্রে খাবার দাবার খেয়ে সেও কিন্তু ব্রাশ করেনি, তো আপনাকে সেই দিন অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি আবারও ওই টেকনিক ফলো করবেন, সুন্দর একটা কাপড় নিয়ে রাত্রে তার মুখটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। এবং আমাদের কিন্তু বাচ্চাদের খাদ্য অভ্যাস আছে, আমাদের নানা দাদা কাকা কাকি অনেকে আছে বাচ্চাদের জন্য আদর করে চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু আইসক্রিম এটা খাওয়ায়, বাচ্চারা এটা খাবে, বাচ্চারা এই খাবারগুলোর প্রতি বেশি ঝুঁকে থাকে, কিন্তু তো আপনি এটা আটকাইতে পারবেন না, তো তারা খাক, তবে মানসম্মত প্রোডাক্ট খাক, অবশ্যই এটা আপনি খেয়াল রাখবেন। এই খাবারগুলো খাওয়ার পরপরে আপনি তাকে অন্তত একটু ভালো পরিষ্কার পানি দিয়ে একটু কুলি করে দেবেন, সেক্ষেত্রে কী হবে আপনার মুখের যে ব্যাকটেরিয়াগুলো এবং খাবার দাবার লেগে থাকার চান্স খুবই কমে যাবে, এবং জার্ম অ্যাটাক প্রোটেকশনও তার মুখে বজায় থাকবে। পাশাপাশি আমাদের আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চার জন্য ব্রাশ কিনতেছেন, আপনি যেই পেস্টটা ইউজ করতেছেন সেটা বলো কখনোই বাচ্চাদের দেওয়া যাবে না। বাচ্চাদের জন্য স্পেশালি বাজারে পেস্ট পাবেন, বেবি পেস্ট, অবশ্যই সেইগুলো দিতে হবে। 10 বছর বয়সের আগে আপনি কখনোই অ্যাডাল্ট পেস্ট আপনি ইউজ করাইতে পারবেন না, এই ভুলটা কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে হয়ে থাকছে, তো এটা অবশ্যই করা যাবে না। কারণ বাচ্চারা ব্রাশ করার সময় অনেক সময় ফেনাটা গিলে ফেলে, এই অ্যাডাল্ট পেস্ট পেটের মধ্যে যাওয়ার কারণে তাদের পেটের সমস্যায় তারা ভুগতে পারে, অবশ্যই এই বিষয়টা নিয়ে খেয়াল রাখবেন। এবং পাশাপাশি যে ব্রাশ আপনি কিনছেন, ব্রাশটা খুবই নিম্নমানের জন্য না হয় অবশ্যই ভালো ব্রাশ কিনবেন। নিম্নমানের ব্রাশ হলে কি হইতে পারে, আপনার বাচ্চা ব্রাশ করতে যেয়ে গাম ডিজিজে ভুগতে পারে, তারা যখন গাম ডিজিজে ভুগবে, ব্রাশ করতে গেলে ব্যথা ফিল করবে, তখন তারা এই ব্রাশ করা থেকে অনীহা প্রকাশ করবে, অবশ্যই এই ব্যাপারটা নিয়েও আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই ভালো মানসম্মত ব্রাশ ইউজ করতে হবে, এবং বাচ্চারা ব্রাশ করতে যে অনেক সময় দেখা যায় যে
আনন্দ ফুর্তি করছে, জোরে জোরে ব্রাশ করতেছে, এরম করতে যাই, অনেক সময় ব্রাশের খোসা লেগে আমরা আবার আলসারের সৃষ্টি করে ফেলাই। তো বাচ্চাদের আপনি খুব সচেতনভাবে মোটিভেট করবেন, আপনি বোঝাবেন, দেখাই দেবেন ব্রাশিং টেকনিকটা। ব্রাশিং টেকনিক সম্বন্ধেও আমাদের ভিডিও আসতেছে, অবশ্যই আপনারা পাবেন। এত সচেতনতা থাকার পরেও কিন্তু দেখা যায় যে বাচ্চারা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হচ্ছে। দুই দিন চার দিন পর পরেও যদি আপনি তার মুখটা একটু ফলো করেন তাহলে কি হবে, আপনি দেখতে পারবেন দাঁতে কোনো খাবার দাবার দীর্ঘদিন ধরে লেগে আছে কিনা, এবং দাঁতের উপরে কোনো অক্লোসাল যে সারফেসটা আছে, উপরের সারফেস, ওই সারফেসে কোনো রকমের ক্ষত বা কোনো দাগ দেখতে পাচ্ছেন কিনা, এবং সাইড থেকেও কোনো ক্ষত হচ্ছে কিনা, আপনি পুরো ব্যাপারটা দেখবেন। যদি এরকম কখনো মনে হয় যে এই দাঁতটাতে একটু কালো লেশন দেখা যাচ্ছে বা এটা একটু ক্ষত দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা তখনই একটা ডেন্টিস্টের কাছে এসে তাদের পরামর্শ নেবেন। আমাদের দেশে এইটাই হয়, যখন পেন ছুড়ে যায় ঠিক তখনই ডাক্তারের কাছে আসে, এবং তখন আমাদের সবচেয়ে চাইল্ড ডেন্টিস্ট্রিতে যেই সবচেয়ে মেন যেই সমস্যাটার শিকার হইতে হয়, বাচ্চারা একটা ডেন্টাল ডাক্তারের কাছে আসতে ভয় পায় বা যে কোনো ডাক্তারদের কাছে যাইতে এরা ভয় পায় যে সুই ফোটাবে কি না, এটা করে অনেক রকম টেন্ডেন্সি কাজ করে। আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এই পর্যায়ের জন্য না আসে। একটা বাচ্চার সঠিক যে ট্রিটমেন্টটা প্রয়োজন আমরা তাকে দিতে পারি না, সে ডাক্তারের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, সে ভয় পায়, ডাক্তারের কথা শোনে না, বাপ্পার কথা শোনে না, সে ভয় পায়, কান্নাকাটি করে। তো এত পেইনের ভিতরে আপনি কেন যাবেন? অবশ্যই আপনি আগের থেকে সচেতন হন, এই বাচ্চার কষ্ট এবং আপনাদেরও কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন। এই জন্য আবারও বলবো, অবশ্যই আপনি গার্জিয়ান, বাচ্চারা যেহেতু দাঁত সম্বন্ধে সচেতন নয়, আপনাকেই সচেতন হতে হবে এবং এই কাজগুলো অবশ্যই আপনারই করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, এবং এই বিষয় নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা আমাদের কোনো কিছু টিপস বলতে চান বা অন্য কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব, এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমরা সেটা আপনাদের অবহিত করব। ধন্যবাদ।